हरे कृष्ण। नमस्कार दर्शक बंधु, आज के आरो एक नतून भिडियो अपन और आजकल भिडियो अपने जानबो सामने आसछे श्रीकृष्ण जन्माष्टमी और श्रीकृष्ण जन्माष्टमी अवश्य गोपाल के तुष्ट करार्जन श्रीकृष्ण के खुशी करार्जन आपनी दस रकम भोग अवश्य निवेदन करूँ, कारण तार प्रिय खाबार जदि ताके आपनी এই জন্মাষ্টমীর দিন যদি আপনি নিবেদন করতে পারেন তাহলে আপনার মনের অনেক ইচ্ছা অবশ্যই পূরণ হতে পারে, আপনার মনের স্বপ্ন পূরণ হতে পারে, আপনার সেটা কিন্তু অবশ্যই করা বাঞ্ছনীয়। যদি আপনি আপনার জীবনে ভালো কিছু পেতে চাইছেন, শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চাইছেন, তাহলে এই দশ রকমের খাবার কিন্তু আপনাকে আগে জানতে হবে। তাই আজকের ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কিছু জানতে পেরে থাকলে কমেন্ট করবেন। তো দশ রকমের খাবারের মধ্যে প্রথমেই এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে মাখন মিচড়ি। গোপালের ননি চুরির গল্প হয়তো কারো অজানা নেই, তাই তার জন্মদিনে মাখন তো তার মুখে আপনাকে তুলে দিতেই হবে। খাঁটি দুধে তৈরি মাখনের সঙ্গে মিচড়ি মিশিয়ে তৈরি করা হয় মাখন মিচড়ি, অবশ্যই তাকে এই দিন নিবেদন করবেন। দুই নম্বরে যেটির কথা বলবো সেটা হচ্ছে গোপাল কলা। নারকেল কোড়ার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিষ্টি তৈরি করা হয় বিশেষ ভোগ, আপনি অবশ্যই তাকে সেটা নিবেদন করবেন। তিন নম্বরে বল হচ্ছে নাড়ু। এমনিতেই কৃষ্ণকে নাড়ু গোপাল বলে ডাকা হয়, এটা আপনারা সকলেই জানেন, তাই জন্মদিনে নাড়ু অবশ্যই তার প্রসাদে কিন্তু রাখবেন। চার নম্বর হচ্ছে তালের বড়া। বছরের এমন সময় গোপাল জন্মেছিলেন যখন সেটা আবার তাল পাকার সময়, ফলে তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ। তাই একেবারে ঘিয়ে ভাজা মোচমোচে তালের বড়া দেবতার সামনে থালায় সাজিয়ে আপনাকে রাখতে হবে। পাঁচ নম্বরে হচ্ছে ক্ষীর। ননির পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথা অনেকেই জানেন, তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস রাখবেন। ছয় নম্বরে বলবো রাবড়ি। দুধ দই মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হচ্ছে রাবড়ি, তাই জন্মদিনে এটা আর বাদ দেওয়া কখনোই উচিত নয়। সাত নম্বর হচ্ছে মালাই। কৃষ্ণের আর একটি প্রিয় খাদ্য হচ্ছে মালাই, সেটাও কিন্তু তাকে ভোগ হিসেবে সেদিন নিবেদন করবেন। আর আট নম্বর হচ্ছে মোহন ভোগ। এটা হলো ঘিয়ে ভাজা সুজির হালুয়া, আর এর সঙ্গে ভোগে লুচি অবশ্যই রাখবেন। নয় নম্বর মালপোয়া। শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মালপোয়া। জন্মাষ্টমীর প্রসাদে তাকে অবশ্যই মালপোয়া নিবেদন করতে ভুলবেন না। আর দশ নম্বর শ্রীখণ্ড। এটা দই দিয়ে তৈরি অপূর্ব একটা খাবার, হয়তো আমাদের রাজ্যে এটা খুব একটা চল নেই, কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে জন্মাষ্টমীর দিন কিন্তু শ্রীখণ্ড একেবারেই কিন্তু অবশ্যই পাওয়া যায়, তাই এটাও কিন্তু আপনি নিবেদন করবেন। যদি আপনি নিজের ইচ্ছা পূরণ করতে চান, শ্রীকৃষ্ণকে খুশি করতে চান, আশীর্বাদ লাভ করতে চান, তাহলে এই দশ রকমের খাবার ভোগ হিসেবে তাকে নিবেদন করুন। তার জন্মাষ্টমী তার জন্মদিনে তিনি খুশি হয়ে আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।